हेलो एवरीवन, वेलकम टू माय चैनल। आमी शिवानी, आशा करछी तुम्हारा भालो आछो। तो आजकेर भिडियोटा जेजोन्नो करछी से होच्छे आजके 25 डिसेम्बर। तो जगह जगह पिकनिक करछे किन्तु आम्रा पिकनिक करते पारछी ना, तो एइजोन्नो फैमिली पिकनिक करछी बाड़ीतेई। तो आम्रा सबाई मिले भाबछी सारा दिने जा जा करबो सेटाई तोमादेर संगे आमी शेयर करबो। আর আমরা বাড়িতে রান্না করে নিয়ে ছাদে গিয়ে খাবো। কলা পাতা কাটতে এসেছি বাগানে, আছো কলা গাছ। তো চলো সারা দিনে কি কি করি সেটাই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো কলা পাতা কাটি এখন। ওই যে অনেক বড় বড় গাছ, এই জন্য আমি পারছি না কলা পাতা কাটতে। তো ও আমার দাদার ছেলে হয়, তো ওকেই বলেছি কেটে দিতে, তো কেটে দিল কলা পাতাগুলো। চলো তাহলে, আমাদের কলা পাতা কাটা হয়ে গেছে, আমরা বাড়িতে গিয়ে পিস পিস করব কলা পাতা, সাইজ করব ভাত খাওয়ার। কে কতগুলো ভাত খাই দেখাবো। কলা পাতাগুলো কেটে নিচ্ছি। এখানে দুটো চিকেনের মশলা, একটা দেশি মুরগি, একটা পোলট্রি। তো আর যা মশলা বাকি দেওয়া হবে সব গুঁড়ো মশলা দেওয়া হবে। তো চলো এই মশলাটা আমরা পিষে নিই। এখন মা আর বাবা ওই দেশি মুরগি খায়, এই জন্য বাবা মার জন্য বৌদির জন্য দেশি মুরগি রান্না হবে। তো কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, এখানে আলু কেটে রেখেছে। এই দেখো উনান, দেখো তোমরা দুটো উনুন একসঙ্গে, এটাতে ভাত বসিয়েছে, এটাতে তরকারি বসিয়েছে। এই খড়ি দিয়ে রান্না হচ্ছে, খড়ির উনুনের রান্নার স্বাদই আলাদা, যারা খেয়েছে তারা জানে। এখানে চালটা ভিজিয়ে রাখা হয়েছে, ফ্রাইড রাইস হবে। আর এখানে মশলা পিষে রেখেছে দু রকমের মাংস। এটা আমার বৌদি, বড় বৌদি, বৌদি রান্না করছে। বৌদি মাংস খুব ভালো রান্না করে। আলুগুলো ভেজে তুলছে। এই যে তিনজনের মাংস, এটা মাংসের মধ্যে কাঁচা তেল দিয়ে মাখালো, মাখাচ্ছে এখন। নুন দিয়েছে মাংসের মধ্যে, এখন হলুদ দিচ্ছে। মশলা দিয়ে মাংসটা মাখিয়ে নিচ্ছে। রসুন, আদা, জিরা, ধনে, হলুদ দিয়ে মাংসটা মাখিয়ে নিল। মাখানো হয়ে গেছে মাংসটা। রাতে বাড়ির ভেতরে রান্না হয়, দিনের বেলা বাইরে এই কাঠ দিয়ে রান্না হয়। জিরা দেওয়া হলো, পেঁয়াজ দিয়ে দিচ্ছে, এই
মাংসের মধ্যে একটু কাঁচা পেঁয়াজও দিয়ে দিল বৌদি। পাশে মাঠে পিকনিক হচ্ছে তো ওই গানগুলো ভেসে আসছে। তোমরা পুরো ভিডিওটা দেখো। যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করনি প্লিজ তারা সাবস্ক্রাইব করে দিও। কিছু কাঁচা লঙ্কা দিচ্ছে, ভালো করে কষাতে হবে। মাটির উনুনে রান্নার স্বাদই আলাদা, আমার তো খুব ভালো লাগে, রান্না করতেও ভালো লাগে, খেতেও ভালো লাগে। লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছে একটু, কষানো প্রায় হয়ে গেছে। দেখো সুন্দর হয়েছে কষানো, কালারটাও সুন্দর হয়েছে। দেখো জল দিয়ে দিচ্ছে, গরম মশলা পাটায় বেটে দিচ্ছে। এই যে গরম মশলা পিষে এনেছে, পাটাতেই পিষলো, এমন সুন্দর টকবক টকবক করছে। এই টকবকটা কিন্তু গ্যাসের হয় না। চলো হয়ে গেছে, গরম মশলা দিয়ে দেওয়া হলো। খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আমরা ছাদে বসে খাবো, এই জন্য ছাদটা পরিষ্কার করে রাখছি যাতে দিনও না ওরে। তো ছাদটা আমি ঝাড়ু মারছি, ওই দিকে ঝাড়ু মারা হয়ে গেছে, এদিকে বাকি আছে। আর দেখো বাপের বাড়ি এসে কত কাজ করছে।
দেখে তো বুঝতেই পাচ্ছ আমার চাল হয়ে গেছে। এখন বাজে দেড়টা, তো চান করে জামাকাপড় মেলছি, ছাদে এসছি জামাকাপড় মেলতে। আর আমরা এখানে খাওয়া দাওয়া হবে এখানে, এই জন্য দাদার মেয়ে আবার একটু বেলুন দিয়ে, একটু বেলুন বাড়িতেই ছিল, সে বেলুন দিয়ে একটু সাজাচ্ছে। এখানে বসে আমরা খাওয়া দাওয়া করব। তো বেলুন ভালোই আইডিয়া করেছে যে এইভাবে লাগানো যেতে পারে, ভালোই দিমাগ আছে, বুদ্ধি আছে ভালোই। আমার ছোট্ট বুনু বেলুন ফোলাচ্ছে, ছোট্ট বুনু বেলুন ফোলাচ্ছে। বাবা, মা শাড়ি মেলে দিচ্ছি। কেকটা আমি বানিয়েছি, তো সবাই মিলে এখন কেকটা কাটবে। কেকটা কাটছে সবাই, কেকটা দেখো। এটা সাদা নিরামিষ করেছে তো, আর এটা টমেটো চাটনি, দেখি খেয়ে কেমন ফুটেছে। এখন খাওয়া দাওয়া করে ঘুরতে যাচ্ছি, এখন যাব দিদির বাড়িতে। দিদি আর দিদির বৌমা যাবে আমাদের সঙ্গে ঘুরতে, মানে হাঁটতে যাচ্ছি, ওয়াকিং এ যাচ্ছি, ইভিনিং ওয়াক। এখন বাজে 4টে, তো চলো দেখি ঘুরতে গিয়ে কি কি করি আমরা। আসো তাহলে আমি ভিডিও করি, তুমি দৌড় দাও, তোমরা দুজন না দৌড় দিবা না। ওই হাই কর তোরা, সূর্য ডুবছে এখন, দেখো কি সুন্দর। দেখো ভাই এদিকে, ফুলগুলো একদম ছোট ছোট, এখনো বড় হয়নি, জানি না আমার ভাগ্যে আছে কিনা। ভিডিও করে দেবে, ও পিছে